গুগল থেকে দেখতেছি আমার কলিজার টুকরারা রিসিভ করে কি না একটু এভাবে এইভাবে ওয়াইজা তুলিয়াত আলাহি মা কোরআনতালাওয়াত করলে তাদের ইমান বেড়ে যায় ওয়াজিলাত কুলু বহু তাদের কলপ ইঞ্জিন ফিনিয়াম শুরু এ করে দে লর্ডস সর শুরু করে তুইলে আমি বুঝিম আর ওয়াজটা শেষ পর্যন্ত হান্ডার ঠিক কিনা আই ওয়াজ করি তুই গুম যাবি না এ ওয়াজ হাতে করে না ঠিক না এই জন্য হাকে হাকে তোর মাত দিম বেদ জিটি হাঁকে হাক বর্ণ কিছু হো তাতে নিত কি কর কথা বোঝা রেডি যে নি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে হরিবার সময় তোর বাইর লগে হাজার হাজার মাইয়া আহা হা হুন্ডা চালাই গেছিলি এনে দোটা চলছে মাইক সামনা যাই আশি মাইল স্পিডে হুন্ডা যার আর্টিং করে গেলেছে কেবল কাটি গেলেছে এই যে দেখছিলি দেয়া তো সাহেব না সে গেছে আর রু গেছে তাহলে মাইয়াগ্যার এরার তুই বিয়ে করছিলি মাইয়াগ্যার যে ডক যে রবে ওনারে আট করছে মাইয়াগ্যার উনি কেমন উনি তো আরো সুন্দর কত ওনারে দেখছ তুই না কত জান্নাতের হুর গেলমান যে এত ডকের তাম পৃথিবীর ফিনচেস ডায়নার মায়না কি তাইলে এগুলারে যদি বানাইছি উনি কেমন কোਣੀ তো অতলনীয় কত আমার দেখছতি কনা গল পাগল চিপস খাওয়ায় না বইয়ে দেখি হ্যাঁ এ তো তো গরো পড়া আগমতীপুরের জসীমমা ইতালিতে আছে কতরে রোজা তিন দিন আগে বিয়া করছে কদিন আগে তিন দিন ধরে বিয়া করছে রোজা তিন দিন আগে আহা রে বছর বছর এর টকবা গো যুবক রোজা তিন দিন আগে বিয়ে করে তিন দিনে না ভাবি রে হাইছে এই হৈলার আসর দিন আসর হর আচুর জড়িয়ে ভাল লাগে না কারণ মাতাটা একটু বেলি দে না এটি একটু মাথা বেলি দে বাবি সাহেবা নোয়াগালি বিজ্ঞান প্রজেক্টের ইউনিভার্সিটির ডার্লিং তো এনে দে এ ক তোমার হাতটা অনেক সুন্দর লাগে একটা পাপ্পু করে হাত তো ভালো লাগে না অন্য ইস্টারের হর হেতে কি ক কত হর।

তো এখন এতের হালাল না হালাল আল্লাহ দিনের বেলা ছয়টা দশ মিনিটের আগে এটি করম যাইতো আল্লাহ কইটা হালাল বউ ঠিক আছে তবন এটা ডিলেট এই যে হালাল বোটারে কিছু করতে এলেন না হালাল জিনিস হারাম করে দেখছি মানে আপনি এই যে হারাম যে জেনা ব্যবিচার প্রেমিস্টি পরকিয়া ইফ্রিজিং এগুলা করা যাবে এই জিনিসটা আল্লাহ শিক্ষা দিতেছে ঘরে খানার অভাব নাই কিন্তু না মা গো ফিরিজ ভর্তি খানা আল্লাহ দেখবো পানি কত খাইলে তো সারে ঠিক কিনা কিনলে খায় না আল্লাহ অফিসে ঘুষ খাস আল্লাহ কনেট আল্লাহ কয় বন্দা আল্লাহকে এসে সিটারিটি আর কাল করবি তো রেশম রোজা হোজা বান্ধি বছরে বছরে লাভ কিতা বাইরে মতো বেটকাই ক লাভ কিতা বেটকা বেটকা লাভ কিতা এদিন না কমলনগর উপজেলা প্রশাসনে আর এক বন্ধু এক কাজে গেছে আর কি তো কোনো এক এয়ারে বলছি আর কি অফিসের যে কোনো একজন এটা এসলাইয়ের জন্য বলি ক আর কাজান করি দেন কত টিয়া দেন সো হাজার ওই যেব দেন জোর জমাত কাড়াই গেছে জমাত ধরন লাগবো আর হে বন্ধু ফোন দিছে কই আফসারি কিল্লে ওয়াজ করস আপ দোস্ত তো কই ভাই কিতারে কই কিল্লে ওয়াজ করস তো ওয়াজ করিছা ওয়াজ করি ফফুলার মাইকেল লাভ তোর লাভ পাবলিক নষ্ট হই গেছে কই ভাই কিতে হইছে কসসা ক দেখ আর কাছে 6000 টাকা আবার দর দিতে আছে জোর জমা দর বেলা ক দি দিবি নি দেন 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 জমা কাটাই গেছে এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে আর সামনে হে করিন না আসিন না নাই রে নাই রে আরে কো মনিত আই কই নাই 30টা টেলিভিশনের সামনে কিল্লা দেশের বদনামি করছ কইছলেন নাই কি কয় আল্লাহ তো করে কি কয় করি গো কি কয় আল্লাহ আল্লাহ তো করে এরে তোরা কবি আঙ্গরে আবার ক কি কয় কি আল্লাহ আল্লাহ তো করে তুই প্রবাসীর গোবর লগে বিভিন্ন চাকরিজীবীর গোবর লগে ফ্রেম করস আর তোর অরিজিনাল বগা রোজার মাসে আরাম করে রেখছে আল্লাহ কবরদার ও অন্ন হিতে কি ওহ ও অন্ন ছটা এগারো এটা একটা ট্রেনিং দিচ্ছে আল্লাহ আল্লাহ সানু ট্রেনিং দিচ্ছে বান্দা হারাম কাজগুলা করা যাবে না হালাল কাজগুলা করবা ট্রেনিং এর জায়গা ট্রেনিং রয়েছে আর আঙ্গ জায়গা রয়েছে কোশahrer Sabre এটা ধৈর্যের মাস অঙ্গর ধৈর্য শিখে মাথা কি গরব আমার দৃষ্টিতে দুনিয়া সবচেয়ে মাথা তুনো হেড গরম প্রমাণ আসুন আফসারী কোম্পানি লিমিটেডের কাছে চলে আসুন আমি এখন আমার কোম্পানির পক্ষ থেকে আপনাকে প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ রেডি 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 আসর hore বুড়িগড়ের জিগ্যা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এটা আসিনি ভালো আসি ভালো রোজা কেমন লাগে তুই কি আর লগে ইয়ার কি করছিস তোর বারে হাই বিয়া করেছে ডাকাতের ওলা এরকম সিটিং বুড়ি গিয়া মাথার ঘুমটা ঘুমটা দেয় না নাই রে রোজা তোর দর্য শিক্ষা দিতে এলো না বুড়ি গা লসে কিনলাই হেড গরম কিনলাই প্রেমা প্রমাণ হয়েছে নি মাথা তুন হেড গরমে গরমে গো হেট বাপ্পাই দে আল্লাহ তো এইডে শিখাইতেছ দে হ্যাঁ খানা তোহরে কম খাবাই তোমরা সোজা করি গেলে তোর মেজাজ সোজা করি গেলে তুমি হাসি উঠি আচরের পর কথা কবা হ্যাঁ দাদু ভাইয়া অনেক ভালো লাগাল হামদুলিল্লাহ সোনাফুট দেখলে বুড়ি গরে কি দি ভাত খাইছে খাইতে রিনো খাইতে রিনা তার একটাই দুঃখ খাইতে কি দি খাইছেন দাদা আজকে ই গাই ধুয়া দি কেলা দি তুই ভাত খাইছি ছোট মাইয়াত জামাই নোয়াখালী ইসলাম বিরিয়ানি গরুকে জি গরুর মগজ আনছিল মগজ বাজি করছে দুগা ভাত খেয়েছি কাঁসকি মাছের ডিমা কাজকি মাছ দি টমাটম দি বাজি করছে, দুগা ভাত খাজি গেছে সরে তো হান্নাতি এত বদা তরমুজ একটা আনছি তরমুজ এক সিল্টার তরমুজ খেয়েছি তারপরে কই মাছ এই হাতিয়ে তো আর নাতিন যাবে আইবার সময় বদ্দা বদ্দা ইলিশ মাছ আনছি ইলিশ মাছের ডিম আদি দুইকে ভাত খাইছে খাইতে পারি না ডাকাইতে কত আইটেমের খানা খাই খাইতে পারে না হ্যাঁ ধৈর্য কত আইবো আল্লাহ টার্গেট হলো আফসারি হুরা এগারো মাস ভালো খাইছ এ হুরা আঠারো ঘন্টা রোজার দিনে আয় তোমার সাইজ ঘুরে গিয়ে খানা নাই আফসারি কাফসারি আর কাছে এসব মুক্তি মহাদ্দেশ খাইট ন গরিব দুঃখী রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর অন্য ধর্মের লোক যারা কষ্ট করছে অডাহার অনাহারে থাকে হেড আগুন লাগাই দিলে ফিলিস্তিনের মানুষটিতে বাইশ তেইশ দিনের খানা খায় সাও দাগ লাগেনি এ দাগ রোজার মাধ্যমে প্রত্যেক বছর এক মাস এক একমাস আমি ট্রেনিং দিই ট্রেনিং যদি পাশ করো মো সনদ পাই সমাবর্তন অনুষ্ঠান করিম লেতুল কদরে চলে আসো আমার দপ্তরে ইতি আল্লাহ ঈদ জামাতে ফেরস তারা টিকিট লইলে বুকে নেম ফেলেট লাগাইতে ফকবিধু জওয়াই জাকম ইন্নল্লাহ কাদ গাভার আল্লাহম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিছে আই লাভ ইউ নাও 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 জান্নাতের টিকিট নাও আরো জোরে আসেনি তো কোথার জন সোনাপুর জিরো পয়েন্টে যাস আসর হর ডরে বেগুন মাগরে ইস্তারের সময় হয়েছে এটা কি তাহলে লাগে যে বাতির চা ঘরের মধ্যেও তো আগুন চলে অনেক বুড়িয়া আসর হরি তো গর জানা মেডিতে ডরে লাগে না হোলানে রূপ দি হরে না বুড়িয়া রূপ দি হরে ঠিক না আজান দিয়ে লেছে তেরে ক আইও না ইস্তার কর তুই খাও তুই বড় বড় ডাং ডাং করি ডুলে ডুলে আইছে বড় কম সিটিং মহিলা আমাদের ফেন্ডেলের আশেপাশে নাই রে তোকো কাছে আল্লাহর তরফে মাপ চাই আয় হাত জোর করি কইয়ে আয় জানে জানে শিখে দি তুই এন্নে এন্নে কো আই কই নাই তুই কস আছে আরে আর মহিলা কো কাছে আর বেজ্জিতি তি দে বিছিল দে ও ভাই এচ্ছা মহিলা নাই রে আই মন টানলো আই কানে আদ দিয়েলেছি এবার ক নাই রে এবার মা বোনেরা হনেন আপনারা তো কইবেন গো আমি আমন গো বিরুদ্ধে ঠিক নিও জ্বরের হারতু ইস্তারি বানানি সুর চেয়ারি কাতি উদি বুট ভিজিয়ে দেখছি রোজা রেসি কণ চেয়ারি কাইতে বুধ ভিজিয়ে নরমেল জোরের হারতু ইস্তারি বানা হাগল হাগল যে জটা দিছি এই যে ইস্তারিটা বানাইলেন আর না আসরের পর কোন ইস্তারি বানাই না বসে কোরআন লই বসে যাবেন পড়বেন একটা আয়াত তা সহকারে পড়বেন এক খতম কোরআনে এগাঁম করবেন আর এক দেড় একফা মাসলা, মাসাইল হুকুম আহকাম করবেন বুঝবেন দরকার দশ আয়াত হোক বা তিরিশ টাম জানেন তিরিশটা আয়াত এটা যাতে ফুললে যাতে অর্থটা বোঝেন আপনি এইভাবে শেখেন বাংলাতে হোক ইংরেজিতে হোক উচ্চশিক্ষিতা আমার যারা ম্যাজিস্ট্রেট আছেন উপজেলা নির্বি অফিসার আছেন ডিসি আছেন সচিব আছেন আমার বোনেরা আপনারা একটু গবেষণা করেন না প্রিয় বোন পুলিশ অফিসার আমার ভাইয়েরা সেনাবাহিনী কলেজের ভাইয়েরা যারা যে দপ্তরে আসেন এই রমজান হোক না একটা পৃষ্ঠা আপনি পড়েন বেশি লাগবে দেখবেন এক পৃষ্ঠার বরকতে আল্লাহ আপনাকে অনেক দিয়া দিবে পড়ি আমিন যদি আমার মাল আছে আমি হাঁটু দেখি দেখামী বিমান ও বিমান উস বিমান বিমানে সামনে জাটেদের দেখছে এই সব দি সামনে যিনি বসা পাইলট সারা প্যাসেঞ্জার লোহে মিয়া আর পাইলট সারা পৃথিবী দেখে চোখে মিয়ার কাছে ও চোখ কিন্তু এর বেশ কম আছে ফজক্তি আছে এমনি রাডার মাডার দূরবিন টুরবিন যন্ত্র মন্ত্র লাগাই পুরা পৃথিবী দেখে আল্লাহ আমাদের আলেমদের চোখে সে যন্ত্র লাগাই দিছে তুই আঙরের তো কমত তুই সব করিচ্ছা তুই তো কবি আমি আঙর লাগি না কি তার এটি তো একটা বাজলো লাড়া কামাই আর কি এটি আসি আর কি ফাগল রেসে বলছা ক্যাম্বাসারের মত এই টাকা রেট এর টাকা রেট মাত্র দুইশো তের টাকা কারণ অরিজিনাল মাল দিলে আঙ্গ কল্লা থাকতো না আমরা জানি ঠিক না মন খুব ভোট বই ইনশাল্লাহ ডরাই বেশি সময় নিতান পঞ্চাশ মিনিট এক ঘন্টায় তোকে তন হরে যেব বুক মিড়ি যেব ইনশাল্লাহ আমিন ক হে দায়িত্ব আমার তফিকের দায়িত্ব আল্লাহ তো প্রিয় বন্ধুরা তাইলে রোজাটা কিনলে ফরজ করছে যাতে আমরা মোত্তা কি ওই কি ওই মোত্তা কি আল্লাহ আল্লা বৃতির যাতে আসে মোত্তাগি মিলে লাভ কি কত করে আমার আগের ভাই ওয়াজ করছে সুন্দর ওয়াজ করছে ভাই আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে মহাগ্রন্থালের জন্য কবুল করুন আমার কলিজার ভাই দিন ইসলাম ছাতভুরি ভাই কথা বলছে মকসুদুর রহমান আজারবৃত্তি আগে কথা বলছে একটু আগে মাহবুজুর রহমান ভাই তাই না উনি আমাদের ইসলামিয়া কামিল মাদ্রাসা হেড আহ তার নামটা আমার নামের আগে দেওয়া উচিত ছিল নোয়াখালী ইসলামিয়ার হেড মানে সারা পৃথিবীর টিচার আস্তে আস্তে তো তোরা মূরক কই যে বিগুলো নবীর কথা তুকসারুল জাহালু এই নোয়াখালী ইসলামিয়ার মহাদ্দেশ ওনার নামটা আমার নামের উপরে দেওয়া দরকার ছিল আহারে বক্তৃতার জগৎটাই নষ্ট হয়ে গেছে নোয়াখালীর ইসলামিয়া মাদ্রাসার মহাদ্দ সহমানি মদিনা ইউনিভার্সিটির টিচার হওয়ার যোগ্যতা রাখে কুম্বল করা ইউনিভার্সিটির মক্কা শরীফের টিচার হওয়ার যোগ্যতা রাখে লাশ হাক্কা ওলা রাইবা এটা এখনো সাবা ফিরতেছি না সারসিনা আলিয়ার মহাদ্দেশ হওয়া দারুন নাজাতের মহাদ্দেশ হওয়া তামিরুল মিল্লাতের মহাদ্দেশ হওয়া বায়তুশ্বর আলিয়ার হওয়া তারপরে জামিয়া কাশিমিয়ার মহাদ্দেশ হওয়া এরপরে এই হাটাজারি মাদ্রাসার মহাদ্দেশ হওয়া তারপরে ফটিয়া মাদ্রাসার হওয়া মানে এইভাবে বাসনিক করা কিছু মাদ্রাসা আছে বাংলাদেশের বেটা এগুলোর হওয়া মানে রাসুলসুলসালামের মাদ্রাসা মসজিদের নববী এবং কি এই আপনার কি যে এই মদিন ইউনিভার্সিটির টিচার হওয়ার সমান কথা কোনো সময় ব্যথবি গরিচা পোস্টারে কবরদার ওনাদের নাম আগে দেবি আর আমি ইসলামী আলিয়া ছাত্র কতিয়ে বি তোরা হ্যাঁ আমি দিছি প্রাইভেট দুই হাজার ছয় সালে আমিন ক থেকে সার্সিনা থেকে হাদিস প্রথম এরপরে আরো কীতা ডাকালিয়া থেকে আদক এ তিন গ্রুপ পরে আর দিবের সুযোগ ফাইনালে ভাই আমিন ক ক্রিফুল টাইটেল কয় কিটা কি আর হাটা থেকে দাওরা লিত তা বার আর কি এটি তো বলি না মল্লে আর ওরা তোর এটি করবি অন কইলে কবি হ্যাঁ দে আসি বিপদে কইলেও বিপদ না কইলেও বিপদ এমন এক জগতে আসি ঘুমাইনি রে অস্তে অস্তে যা ইনজামুল হকের লাইনে ব্যাড হিড়ি দুই এক দুই এক এর ওর সেঞ্চুরি যাবে চোখ বললে আমিন ক রোজারা কিনলে ফরজ করছে হ্যাঁ হ্যাঁ আর তাকুয়া হইলে সুবিধা কি জান্নাত ওইদাতলিল মোত্তাকির কত করে কানাম একদারু কামসিন আল ফাসানা পঞ্চাশ হাজার বছর আগে কারা করে এম ট্রাইব্যুনালে তিরিশ বছর ফলছে না তার চল্লিশ বছর কবর এক লাখ বছর আল্লাহ কু এটা ডল লাগাইছি ফাত করে সিস্টেম করে তোর ইমিগ্রেশনে হার করে দিব না তুই সব আল্লাহ কাল সকালে কইস তোরে আল্লাহ শরীফ আল্লাহ শরীফ পাল্লা নি করক তুই রানের মধ্যে আত ভরি দি আত দি সারি সব তুই ডলতে ডলতে তো তুই শরীফ হয়ে যাবি দেখবি তো তোর আন্ডায় নাই এবার মুখ খারাপ করিচ্ছে মেজাজ খারাপ করিচ্ছে ওয়াজ হন মিনিট ওয়াজ করি কথা কবি চট চট করি আই লাল সবুজের গিয়াল লাগাই চট করি ফিকা ফুটবো গাড়ির একুশে হিমাচলের গিয়াল লাগাই তোকে স্টান তোরা জিরো পয়েন্টের লোক জিরো মিটার টু তান দিম রেডি

তুই সে জাগাত বই সব পঞ্চাশ হাজার টাকা খরচ আছে জাগা ইয়ানো আজকে এক ঘন্টার দাম কত তুই জানো এক বছর কষ্ট করার পর আজকে ইউনিভার্সিটি লিল্লাহে থাকবি তোরা বই থাকবে সুযোগ দিনে কথা কবি বুর্গেট টুর্গেট কিচ্ছু নেই সব উই আর ক্লাসমিট দিস ইজ দ্য এডুকেশন সেন্টার এন্ড ক্লাসরুম ট্রেনিং সেন্টার ঠিক আছে উই আর অল ক্লাসমিট কি আর মতো দে আফ দিসি দেন নে বুর্গেড দাঁড়িয়ে দাঁড়িয়ে না আই লাভ ইউ দাসা উই আর অল এভাবে টিভিতে আই লাভ ইউ সেন্টার শর্মালে এলাম আয় তো ঠিক আছে নি বেলাল ভাই ঠিক আছে তো এখন আইও তো হলে উইথ দাত লিল মোত্তাকিন আমি মোত্তাকিল্লাই জান্নাত বানাই রাখছি বানাই রাখছি আরেক আয়াতে কয়

জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে সব হবে কনগ্র্যাচুলেশন করা হবে ফেরস্তারা বলবে সালামু হা খালিদিন তোমরা শান্তির ক এখানে একটা রহস্য আছে ওয়া ফুতিহাত আর আগের আয়া নামেদের সানে সেখানে আছে শুধু ফুতিহাত এখন ও কেন বেশি এখানে মুফা শরীনে জবাব দিছে জান্নাতি দীর্ঘবেলা ওয়াও কেন বেশি নোয়াখালী কেন্দ্রীয় জেলখানাতে যাইলে আসামির তো ধরে নিলি তারপরে তালা খুলবো গেট খুলি লাচ্ছে ঢুকাইব। আর আব্দুর রহমান ভাইয়ে রহিম ভাইয়ে দাওয়াত দিয়ে আফসারির তারপরে নীরবে দাওয়াত দিয়ে আগে গেট খুলি রেখছে বা এই কতকনে আইব দশ সাইটটা তো রান্না বাড়ি শেষ অপেক্ষায় আছে মেহমান কতকনে আইব এই জন্য এখানে একটা ওয়াও বেশি আরে গায়ে বলছে নজুল দয়ালু ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মেহমানদারী নজলুন মানে মেহমানদারি কানা টানা আগে ফাঁকায় অপেক্ষা করেন আব্দুর রহিম বেরব হেমিয়ার আর মানে বাবি সাহেব আর বাফের দাবাত দিছে দশটা বাজে রাঁধি বারোটা বাজে জি হুতের হাটা যা তন নানা আইয়ে নিছে আসছা আইয়ে না মা খেলাধুলো না একটা বাজে এ হেতের বাইরের বড় গেটের দিকে কেমন আরে আরবানি লাগি আরব্বানি কাছে আব্বানো দুইটা বাজে আবার আব্দুর রাইম বেরেক কুত্তা হুন্ডালে যাচ্ছা ভাবিয়ে কি থাকো কুত্তা এটা কিন্তু কুত্তা অর্থে আসবে না এটা আই লাভ ইউর কুত্তা এটা তো আমি প্রায় বলছি ঠিক নেই যেমন মাথা সবসময় মাথা অর্থে অর্থে আসে না মাথা মানে মস্তক অমুকের মাথা খুব সুন্দর মাথা মানি মেধা অমুকের অঙ্কে মাথা আসে মাথা মানি একটা বস্তুর প্রান্তভাগ এই রাস্তার মাথায় যাই ডাইনি ইউটারন মাথা মানে অধিনায়ক হজরত মেসি আর্জেন্টিনা দলের মাথা তারপরে মাথা মানে গ্রামের সর্দার কেমন আমাদের মতিপুরের গ্রামের মাথা বাচ্চু নাড়া বাচ্চু নামে কেউ না আরে আল্লাহ অঙ্কটা বুঝে বের লাগে তাহলে দেখছেন মাথা কত অর্থ হয়েছে কথাটি কি না তো বাবিয়ে কি করে কুত্তা হুন্ডালে যাচ্ছা আইয়ে না দশটা বাজে বাত্রাঞ্চে এবার রহিম আব্দুর রহিম ভাই কিতা করবে জিরো পয়েন্টে যায় সায় গাই আনি এবার হুন্ডার করে লই আনি তিনটা বাজে আনি বাবির কাছে বুঝে তোমার আবার আনছি হেই দশটা বাজে অপেক্ষা আল্লাহ কোটি 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 বছর আগে তো খানাটানা খানা টানা বারো হাজার পাঁচশো হুরের ঘরে সাজায় বিউটি পার্লারে জান্নাতের বাসর ঘরে তো গল্লা সাজায় অপেক্ষায় আসার বন্ধা কতক্ষণে আইব কাড়া দিছি এই জন্য এখানে একটা ওয়াও বেশি

ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم. لعلكم تتقون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه. وقال رسول الله صلى الله عليه وسلم: من حديث القدسي الصوم لي وانا اجزي به وفي رواية اخرى الصوم لي وانا اجزي به ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. সুভা নয় হিমি হিভাহয় হিলা আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা মতিপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি এলাকাবাসী সোনাপুর সদর নোয়াখালী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিশেষ আলোচক বৃন্দু পর্দার আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাইভে অনুষ্ঠান আমার যারা দেখছেন বাংলা ভাষাভাষী চল্লিশ কোটি বিভিন্ন ধর্মের আমার ভাই বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশিনা ভেজার সুক্রিয়তন প্রিয় আলহামদুলিল্লাহ আজকে হঠাৎ শরীরটা খারাপ খুব অসুস্থ এই জন্য কথা বলতে যে একটা উঁক আছে এই উঁকটা নাই জ্বরও তবুও চেষ্টা করব মন ভরাইয়ে দেওয়ার ইনশা আল্লাহ পরে আমিন কলেজের টুকরেরা আজকে রমজান নিয়ে অল্প কিছু কথা বলবো ইসলামের পাঁচটা পিলারের ভিতরে একটা পিলার রমজান একটা আয়াতে আল্লাহ এটা ফরস করছে সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়া ইয়া আই হাল্লা আতিবাইলাই কুমসুইয়াম ও হে মো তোমরা যারা আমার প্রতি বিশ্বাস করেছ কুতিপাই লাই কুমো রোজা আমি তোমাদের উপর ফরজ করেছি কতিবায় ফরিজা এই একটা দুইটা কথা গেছে ও রা রোজা ফরজ করছি তোমাদের উপর তিন নম্বর বলছেন কামা কতিবাহ নাজিন আমি কাবলি কম শুধু তোমাদের উপর ফরজ করি নাই আমি তোমাদের পূর্ববর্তী যত নবী রসুলম মত গুজারিয়া গেছে আমার বান্দা গুজারিয়া গেছে তাকেও ফর করছি আমি কিল্লে করছি সেই কথাটাও আছে আল্লাহ চার নম্বর আফসানে স্টেফে ছোট্ট একটা আয়াত যাতে করে তোমরা ভীতি অর্জন করতে কি সোহান আল্লাহ রব কেমন করে এত সুন্দর কথা কয় আমার বুঝে আসে না কোন মানুষের পক্ষে এইভাবে কথা বলা সম্ভব না নির্গাত এটা মহান রবের হাজা কালাম ও রব্বি ছোট্ট আয়াত সাইটে স্টাইলে কথা কেছে না লাগ এটা আলেমেরা বুঝবো কথাটা লোড কত কতটা মনে কষ্ট নিও না রোজায় কি ফরস করছি তঙ্গ ভোর করিন অন্য কেউ উপর করছি আর একটাই উদ্দেশ্য তুম করে আমি লাইলাতুল কদরে রোজার শেষে ঈদ জমাতে সমবর্ত অনুষ্ঠান করবো তুমুর নিয়ে একটা 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 সার্টিফিকেট দেবো সার্টিফিকেটের নাম তাকোয়া সার্টিফিকেটের নাম আজকে অস্তে অস্তে কথা কই স্লো করি কিতা কস শরীর যেহেতু ফিকা ফোটে না কিতা করি ইনশাল্লাহ আমিন ক তবে প্রত্যেকের করি যে আমি ঠান্ডা করে দিব ইনশাল্লাহ এখন এই রাসুল সাল্লা সাল্লাম ফারহাতা রোজাদারের লাই দুইটা খুশি কয়টা এক নম্বর হচ্ছে ফারাহাতুন ফেত্রিহি ইফতারের সময় এক খুশি ও ফার হাতিন্দা লে কবিহি দুই নম্বর খুশি হচ্ছে মহান প্রভুর সাথে দিদার করার সময় দর্শন করার সময় দেখার সময় যখন জানলাতে যাবি তোরা জাননাতে যাইলে ফর দ্য রাল তুই এঁচে আল একজনে কইব হাল অজত তুম বিমা ওয়া দা রব হাক্কা তুঙ্গ রবে আফসারি হুজুরে লক্ষ লক্ষ পয়গাম্বারে যে সমস্ত আদা দিছিল যে প্যাকেজ দিছিল কোম্পানির পক্ষ থেকে বারো হাজার পাঁচশো হুর হাইবা এই হাইবা হে আইবা দশ দুনিয়ার সমান জান্নাত হাইবা জাগা ডাকা মাফি লইসুনি হাইসুনি এরা ফর আল রাল থেকে বলবো নোয়াখালী শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম থেকে কইব না হানু না হু হাক্কান হে আমরা সব পাইছি ফদ্দার আল থেকে ওই লোকে কইব মা আজাদ তুম ফাওনো ফাওনো তোমরা হাওনো কিচ্ছু এবার জান্নাতিরা ধরিয়ে লাইব এ আমি আপনাকে চাই ফর্দার সরা সে গেটির মিয়াই ঘটনাটা কিতা আল্লাহ আঙ্গরে কৈছে দশ দুনিয়ার সমান জান্নাত দিব দিছি বারো হাজার হারশো লোকে বিয়ে করেছে আট হাজার হাতশো বাঁকেরা চার হাজার সাইয়ে বা করাইছি আল্লাহ কত কত নিয়ামত দিছে বাড়ি গাড়ি কিচ্ছুর অভাব নয় খাইছি খাইছি অনত খাই বইলাম আনন্দ করিয়ের জান্নাতের অডিটোরিয়ামে না হাই ন হন সে চতরা অনেক কথা আছে কয়ে যে নালি যে গোলাপ ফুলটা দেখছিলি কত সুন্দর গোলাপ ফুল তো এই গোলাপ ফুল যিনি আর্ট করছে ইঞ্জিনিয়ার মেকার খালেক মালেক উনি আরো সুন্দর ন হ্যাঁ কোনারে সত্যি কোনা নোয়াখালী তোরা সাগরের মাছ খাইছিস এলাকার মেঘনা নদীর ইলিশ মাছ ছোট্ট একখান জির্বা তিন হাজার টেস্ট ভার্ট একসাথে তিন হাজার সাত গ্রহণ করছ তাহলে যে খালেক মালেক এ ইজিনিয়ারের জিরবে বানাচ্ছে উনি কিরকম উনি তো আরো গিয়ে আরো সুন্দর আরো মজা কো তো ওনারা দেখ সত্যি না এখন জান্নাতিরা কইব মাবুদ রবের নাম হুনছি রবের ষাট বছর শেষ দা দিছি মসজিদ দেখি ন তাম পৃথিবীর সাতশো কোটি মানুষ অঙ্গরা হাগল কইছে আডা এত সুন্দর বৌল এত সুন্দর গত্থুই পাগলের মতো বই রয়েছি আসলে আডা আগল কার হাগল আসলে আমরা পাগলের তাম পৃথিবীর মানুষ তো করে ফাগল কয়েছে একতে তারপরে দশ ফাইল লি এতে নোয়াখালী খালি সুপার মার্কেটের মোবাইল হাজার টাকা বেসি আলিস বিজ্ঞানিয়ে যায় টাই বিজ্ঞানী কাসার এনস্ট্রমেন্ট কাদুর শুধু জ্ঞানটাই বেচা কিনা দশ ফাইল লও নাই এখানে বিমান বানাইছে রকেট বানাইছে লাল সবুজ গাড়ি বানাইছে এক কোটি সাতত্রিশ লাখ টেয়া সাতষট্টি লাখ টেয়া এক কান গাড়ি তাম পৃথিবীর মানুষ এভাবে জ্ঞান বিজ্ঞান লৈ আসিল আয় আল্লাহ রে সেটা তোরা আর চিনচ আমার দেখো স না দেখি জান না তো এত সুখ হয়েছো তিড়ি কিতা আল্লাহ তাহলে তো আন্না তো আরো মজা আরো সুন্দর সমারোহ হে কথাটা এই তো আমি কইছিলাম সিপস দিয়ে নেবো ইয়ে কিতে আর হাইসত্তরা আল্লাহ তাইলে ফর্দাসর আর ফর্দাসরায় কুদুর কথা কোন আনে রে কুদুর সাই লোয় আল্লাহ তো খেলাটা লাগাই দিছি এবার আল্লাহ আল্লাহ শানু কইব নোয়াখালী কমিউনিটি সেন্টার বন্দা তোমরা রেডি রেডি সব জান্নাতিরা রেডি জান্নাতির শিল্পকলা একাডেমিতে আর রাব্বুল ইজ্জত নিজের ফেস থেকে সব সরাইয়া বান্দাদের সাথে দেখা দিবে নূরের তাজার লিবি কিরণ করবেন আল্লাহর সৌন্দর্য গোলামেরা মালিকের চেহারা দেখিয়া এত খুশি হবে খুশিতে তারা বাঘ হয়ে এক হাজার বছর তারা লুটিয়ে থাকবে হুঁশ ফিরে আসার পর আল্লাহ করিব কিতা রে কিতা বুজ্যত আল্লাহ ক্ষমতার সাপ তৈরি কিতা জান্নাতে সাত কি এর মজা দুনিয়াতে এত কিছু দেখছি এত কিছু মজা না আপনার দর্শনে মজায় আলাদা আল্লাহ আপনার সৌন্দর্যটাই আলাদা আপনাকে আবার দেখতে চাই আবার দেখিবার মনে চায় আল্লাহ জাল্লা শানু কয় বান্দারা রেডি হোক আবার আমার নূরের তাজাল্লি দিচ্ছি হেসে হেসে আল্লাহ দিচ্ছেন আমারে এই জগতে আমার এই বিশ্বাস করে নাই তোমরা করেছ আজকে তোমাদের মালিককে দেখ দেখিয়া বন্দারা আবার খুশিতে বাঘো বাঘ হয়ে বেহুশ হয়ে থাকবে সেই কথা ডায়ে রেসুন চন্দনল্লাহ সাল্লাম কয় আমার অম্মত লি স ফারহাতা রোজাদার দুইটা খুশি কয়টা এক নম্বর হচ্ছে ফারহাতন ইফতার করার সময় দুই নম্বর খুশি তাদের মহান রবের ও সাথে সাক্ষাতের সময় তারা খুশি হবে আমরা যে কোম্পানির চাকরি করলেন কোম্পানি এত ভালো মানুষ মাস শেষ আগে বেতনটা দেয় আপনারই বিয়ে করাইছি আপনার শ্বাসপর শ্বাস ধরেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সিলিন্ডার বক্স বসাই না অক্সিজেন সিলিন্ডার সূর্য দিয়ে হিয়ান তো আবার বুকের মধ্যে চাকনি লাগাইছে চার কোটি ছিদ্র অক্সিজেনটা ইয়দি যায় চার কোটি ছিদ্রে যাইয়ে রক্তটারে কোপ মারে রক্ত সিটিংয়ে হিয়ানো আরও তিন সিটিংয়ে মিনটা তিনটা রেন্টারে কোপ মারে লৌহকণিকা শেতকণিকা অনুচক্রিকা এ তিনটারে কোবাইলে তখন আপনার বেঁচে থাকেন হাসেন আর বিপদ কিভাবে আসতেছে বিপদ চোখের সামনে তোমরা চলি আইছে তোমরা দেখতে পাচ্ছ না আমরা এগুলা বলবো না তোমরা জেগে জেগে ঘুমাইবা আরিব বিল্লা যারা আল্লাহওয়ালা যারা তারা ইঙ্গিতে আঙ্গিতে বোঝে তারা আমিন ক এখন আসেন এই যে নিয়ামত গুলো আল্লাহ আমাদেরকে দিছে রোজাদার খুশি ইফতার করি আল্লাহ ইফতার করি আলহামদুলিল্লাহ খাইছি কত খুশি লাগে বুড়া মানুষ আঠারো ঘন্টা রোজা থাই উনিশ ঘন্টা রোজা থাই ইফতার করি কইতো জাহাবাদ জাম আউ ওয়াবু তেলু আল্লা আল্লাহ খাইছি তৃষ্ণা গেছে গিরা গাড়া ঠান্ডা হয়েছে নবীজি তো মানুষ তো আবদুল্লাহ মুহম্মদ সাল্লাম তো এই জন্য মানবিক দেহ নিয়ে কয়েদে খাইছি কলজা ঠান্ডা তো এই রোজাতে আমাদের জন্য দুইটা খুশি সোহান আল্লাহ ক একটা হাদিস বলছি আর সমলি ওয়া না আজ জিবিহি রোজা আমল্লাই রাখে রোজার পুরস্কার আমি দেব যদি মাজুলের সিগা ধরেন আর সমলি ওয়া না উজ্জ্বাবিহি রোজা আমার জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই মানে ফাঁস করাইতে যত নম্বরের দরকার তুমি শুধু রুল নম্বর রেজিস্ট্রেশন নম্বর আমলের বেলা তুমি চিন্তা করিও না ঘটনায় ঘটা ঘটাই দিও এটা হাদিসে কুড়ছি ইতি আল্লাহ ইতি বস্তা বস্তা আমল লাগতো আম্মাজি খাদি যে তুল কোবর আল্লাহ আনহা হ্যাঁ একক তো নোয়া যায় অজ্ঞার রোজা আসছিল না একটি না নতচ বাইতুল্লাহ লগে বুড়ির বাড়ি জামাইর বাড়ি বার বাড়ি এ বুড়ির বাড়ি বেটটি কেন শিয়া বাবু তালেব এবিডিও জেলকে সে তিন বছর ওনে তিন বছর আর আগের বক্তা কইছে সুন্দর আলোচনা করছে আমার ভাই আমার মহাদ্দিস সাহেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাদ্দিসকে কবুল করো আমিন তো এরপরে সেখানে এই যে আম্মা হজ করেন ওমা হুজুর এটা কনওয়াজ করেন এবিডি তো নবুয়তের দশম বছরে মারা গেছে হ্যাঁ তারপরে নামাজ পড়া হইছে এই ১২ তম বছরে মেরাজ রজনীতে তারপরে রোজা ফরজ হইছে জাকাত ফরজ এসে দ্বিতীয় হিজড়িতে বুড়ি আজ বছর হর তারপরে হজ ফরজ এসে বুড়ি রানতে গেলে তেরো বছর হর অষ্টম হিজড়িতে সবার কিন্তু ঘটনা ঘটাল আছে যে বিল আমি আইয়ে এ এ কাদ আতাত হাজি খাদিজা ওই খাদিজা কাদ আতাত কা আনকা সাইয়ের হই না আতাত কা কুল মির রাব্বিয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকা আসসালাম আলাইকে আ ওয়া মিন্নি বলে দিয়েন এই হাকাদিজা ইয়ের আল্লাহ তারা সালাম জানাইছে আতুন সালাম দিয়েন ওয়া বাসের হা ওয়া বাসের বি হা আল জান্নাতা ফিহা হা বাইতান লা নাসাবা এমন একটা জান্নাতের এমন একটা বিল্ডিংয়ের শুভ সংবাদ দিয়ে জিয়ানে কোনো কষ্ট নাই ওয়ালা সাকাবা সাউন্ড পলিউশন নাই

এই এক মাসের এই ট্রেনিং আপনি বাকি এগারো মাস ইবলিচ্ছে সুরালকে ফাইট করবেন সোহ্ন